দুই চিকিৎসকের খণ্ডযুদ্ধ, হাত ভাঙলো এক চিকিৎসকের। ঘটনা মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে। এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। শরণাতীতকালের মধ্যে যা হয়নি তাই মঙ্গলবার ঘটল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে। চিকিৎসক বদলির কাগজে সই স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে দুই চিকিৎসকের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এতে এক চিকিৎসকের হাত ভেঙে গুরুতর আহত হয়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল চত্বরে মঙ্গলবার দুপুর 2টা নাগাদ। কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদারকে বদলি করা হয় খেদাছড়া হাসপাতালে। এরপর চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদার কল্যাণপুর থেকে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত এসডিএমও চিকিৎসক অনির্বাণ ভৌমিকের কাছে বদলি রদ করার জন্য কাগজে স্বাক্ষর করার কথা বলেন। কিন্তু চিকিৎসক অনির্বাণ ভৌমিক অপর চিকিৎসক শুভেন্দুকে জানিয়ে দেন তিনি অ্যাক্টিং এসডিএমও এর দায়িত্বে আছেন, তাই তিনি বদলির রদের কাগজে স্বাক্ষর করতে পারবেন না। চিকিৎসক অনির্বাণ ভৌমিক এরপরও চিকিৎসক শুভেন্দু শেখরকে জানায় খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলার জন্য। এ নিয়ে চিকিৎসক অনির্বাণ ভৌমিক খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলে অবগত হন, কিন্তু স্বাক্ষর করার কোনো অনুমতি পাননি চিকিৎসক অনির্বাণ ভৌমিক। এরপরই চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদার চর লাথি ঘুষি চলতে থাকেন চিকিৎসক অনির্বাণ ভৌমিকের উপর। চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদার অপর চিকিৎসক অনির্বাণ ভৌমিককে পেটাই করে হাত ভেঙে দেয়। ঘটনা ওই কল্যাণপুর হাসপাতালের একজন এমও আমার থেকে ইলিগালি সিগনেচার নিতে চাইছিল, রিকমেন্ডেশন করতে হবে, তার জন্য ট্রান্সফার না হয়। তো আমি কইলাম যে এসডিএম তো ছুটিতে আছে, এসডিএম আইলে সিগনেচার করব। আমি তো এখন এসডিএমও না, আমি কোনো অর্ডার কপি পাইছি না। তো তার লিগে শুধু শুধু সব পেশেন্ট পার্টি আসলে সবাই দেখছে, সিস্টাররা দেখছে, শুধু শুধু এসে আমার উপরে অ্যাটাক করছে, ইয়ে করে মানে ফালায়া, তারপর হাতটা দাবি করে শুভেন্দু শেখর চক্রবর্তী মজুমদার, শুভেন্দু শেখর মজুমদার। তাহলে কোন জায়গায়? তাহলে কল্যাণপুরে পোস্টেড, কিন্তু সব জায়গাতে তাহলে ইরেগুলার, কোন জায়গাতে তাহলে কাজ করে না। ঠিক আছে, এই বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন, সাংবাদিকদের এই ঘটনার জবানবন্দি দেন। ঘটনা আমরা ইভিনিং শিফটে আইসি, ইভিনিং শিফটে আওয়ানোর পরে প্যানেলগুলো করলাম হাসপাতালে ডাক্তারবাবু, আমরা তো জানি না, তার সাথে দেখছি কথা হইতেছে, কথা হইতেছে পরে অনির্বাণ স্যারের সাথে ওই ডাক্তারবাবু কথা হইতেছে, তখন স্যারের কাছে সই করতে একটা কাগজে, স্যারে কাছে আমি ওইটা সই করতাম না, তারপরে এসে স্যারে উঠতে চলেছে পরে ওই ডাক্তারবাবু আমাদের ডক্টর অনির্বাণ রায় প্রথম ঘুষি দিছে, ঘুষি দেওয়ানোর পরে স্যারে উঠতে গেছে পরে স্যারের এনে ওইদিকে ফালাইয়া ইচ্ছা মতো খুব মার দূর করছে। তখন আমরা স্টাফেরা সিস্টার যদি যত পেশেন্ট পার্টি আছে সবাই মিলে স্যারের বাঁচানো লেগে চেষ্টা করছি, কিন্তু তাইনে অনেক পরিমাণে মারছে, কিন্তু স্যার হাতটা বাঁধছে, মানে তাইনে কি হইব আমরা এটা জানি না, পরবর্তী সময়ে কি হইব না হইব আমরা জানবো, এটার উপরতেই রয়েছি আমি। তবে অভিযুক্ত চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদার এই ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আর কত ছবি তুলবেন দাদা? আর কত ছবি তুলবেন? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা এটা ঘটনা হয়েছে, আমরা জানতে আমরা কাম একটা মানুষের কি লাল মারপিট তো অনেক ধাক্কা থাকি হয়েছে, আর মারপিট কি হয়েছে মাথা মাথা মারছে খবর পেয়ে যথারীতি আসে পুলিশ। পরে চিকিৎসক শুভেন্দু শেখর মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আহত চিকিৎসক অনির্বাণ ভৌমিককে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। দুই চিকিৎসকের খণ্ডযুদ্ধে গোটা হাসপাতাল জুড়ে ছিছিরা উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।